নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার চ্যানেল সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে নতুন এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের নতুন পর্বে আমি নিয়ে এসেছি ফুলকপি আলুর কষা। রেসিপি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রকম আলু ফুলকপির কষা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করছি রান্নাটি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। আলু ও ফুলকপি একসঙ্গে প্রথমে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে করে তেল প্রথমে ভালো করে হিট করে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। তেলের মধ্যে হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ও আলু তেলের ওপরে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গরম তেলের ওপরে হলুদ দিয়ে দিলে ফুলকপিগুলো সুন্দরভাবে হলদে রং হয়ে যাবে। এতে এক্সট্রা করে ওপর থেকে আর হলুদ মাখানোর দরকার নেই। এপিট ওপিট ভালো করে আলু ও ফুলকপি একসঙ্গে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর ওপরে 1 চামচ লবণ। নুন ও হলুদটি দিয়ে সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখছি। কিছুক্ষণ পর দেখুন ফুলকপিগুলো এইরকম নিচে লেগে লেগে যাচ্ছে, অর্থাৎ ফুলকপিগুলো এরকম আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে নেব। ফুলকপি ও আলু এর থেকে বেশি ভাজবো না, এইরকম ভাজা ভাজা করে একটি পাত্রে নামিয়ে রাখছি। এগুলো রান্নার জন্য একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে রাখছি, এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে বেশ খানিকটি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম তেলের মধ্যে চিনি দিয়ে দিলে রেসিপিটিতে কালার খুবই ভালো আসে। আপনারা দিয়ে দেখবেন রান্নাতে কালার খুবই ভালো আসবে। এই চিনিটি দিলাম কালারের জন্য। চিনি ভালো করে লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন আধো আধো করে বেটে রেখেছি, তা দিয়ে দিচ্ছি। রসুন প্রথমে হালকা ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। 1 চামচ রসুন বাটা দিলাম আর 2 চামচ আদা বাটা দিচ্ছি। রসুন ও আদা ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে বড় মাপের পেঁয়াজ কুচি। এইভাবে মিহি করে কেটে রেখেছি পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচোটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে রান্নাটিকে করছি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসছে, এর উপরে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। যেহেতু ভাজার সময় একবার লবণ দিয়েছিলাম তাই এখানে স্বাদ অনুযায়ী লবণটি দিতে হবে। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে এরকম কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি 1 চামচ হলুদ পাউডার। আর দিয়ে দিচ্ছি শুকনো ও লাল লঙ্কা পাউডার। শুকনো মশলা দিয়ে অল্প জল দিয়ে তারপরে মশলাটিকে কষাতে হবে। লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম, এরপরে মশলা ধোয়া জলটিও দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটি কষিয়ে নিচ্ছি। মশলাটি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছিঁড়ে আসবে। ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। মশলাটি আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে।
এখন মশলার উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো। আলু ও ফুলকপিগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট এই রকম ফুলকপির সঙ্গে আলু ও মশলা একসঙ্গে কষিয়ে নেব। পুরো প্রসেসটি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে গ্যাসের আঁচ রেখেই রান্নাটিকে করতে হবে। আলু ও ফুলকপিগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এতে অল্প জল দিয়ে দিচ্ছি। যেহেতু রেসিপি ফুলকপি আলুর কষা বানাচ্ছি, তাই জলের পরিমাণ খুবই বেশি দেব না, অল্প একটু জল দিয়ে মাখো করে রান্নাটিকে করে নামিয়ে নিতে হবে। এখানে আমি 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি। ফুলকপি আলু কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলা যেন নিচে না লেগে যায়। মশলা যদি নিচে লেগে যায় তাহলে রেসিপি একটু তেতো তেতো হয়ে যাবে, রান্নাটির স্বাদ একেবারে হারিয়ে যাবে। তাই অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, জল দিয়ে দিলে মশলা নিচে লাগবে না। এখানে গ্রেভির জন্য 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এখন রান্নাটিকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। রান্নাটি দেখুন সুন্দরভাবে ফুটছে, এতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই রান্নাটিতে চিনি দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়, নুন ও চিনির ব্যালেন্সটি ঠিকভাবে এসে যায়। তাই দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিয়ে রান্নাটি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন রান্নাটি একেবারেই কমপ্লিট, একেবারে মাখোমাখো হয়েছে। রেসিপিটি দুর্দান্ত কিন্তু খেতে হয়। আপনারা বাড়িতে এই রেসিপিটি 1 বার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এই রেসিপিটি খেতে আপনাদের কেমন লাগলো। দেখুন আলু ফুলকপির কষা খুব দারুণভাবে তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত রুটি পরোটা সবের সঙ্গে আলু ফুলকপি কষা একেবারে জমে যাবে। এই রকম রেসিপি যদি থাকে আর কিছুই কিন্তু লাগবে না, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এখন একটি পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। হাতের কাছে ফুলকপি দেখে ভাবছেন যে কী বানাবেন কী বানাবেন, তো বানিয়ে ফেলুন এই রকম রেসিপিটি, একেবারে জমে যাবে। বাড়িতে মাছ মাংস না থাকলে মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই ফুলকপি আলুর কষা, একবার রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও তেমনি দুর্দান্ত হয়। রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।